নির্বাচনের পর বাংলাদেশ নিয়ে অবস্থান বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। অংশীদারিত্ব জোরদারে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও কাজ করছে ওয়াশিংটন। সোমবার ব্রিফিংয়ে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে দক্ষ কূটনীতির মাধ্যমে সেসব সামলে নিয়েছে বাংলাদেশ। আর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পরেই নজরে এসেছে ওয়াশিংটনের অবস্থান বদলের চেষ্টা। এরইমধ্যে সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করে সহযোগিতা আরও বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে যুক্তরাষ্ট্র উদ্যোগ নিচ্ছে এবং সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে বলে জানালেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি কিভাবে জোরদার করবে তা বেদান্তের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে যুক্তরাষ্ট্রে। গেল বছর আমাদের সম্পর্কের অর্ধশত বছর ছিল, এজন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো সুযোগ আছে বলে বিশ্বাস করি আমরা। সরকারের বাইরে বিভিন্ন পক্ষের সঙ্গেও সহযোগিতার সুযোগ রয়েছে আমাদের। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করি। বাংলাদেশের সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন নাশকতা সহ দেশে বিদেশে নানা অপপ্রচারও চালানো হয়েছিল, তবে এসবকে পাত্তা দেয়নি মার্কিন প্রশাসন বলে জানান বেদান্ত প্যাটেল। এর আগেও এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শুভ রায়, নিউজ 24, ওয়াশিংটন ডিসি।